Hello everyone, welcome back to my channel Crypto University. এই ভিডিওতে আপনাদের সাথে একটা স্লিপ টু আর্ন এনএফটি গেম শেয়ার করব যেখানে আপনি যত ভালো ঘুমাবেন তত বেশি এখানে আপনি আর্ন করতে পারবেন। এটা আমার গো স্লিপ অ্যাপসের মধ্যে এখানে 487টা কয়েন এখানে আমি ক্লেম করেছি এবং এখানে গতকালকে আমি এখানে 12,000 কয়েন এখানে উইথড্র দিয়েছিলাম। আমি যদি এটার প্রাইস এখানে দেখাই, আমি গতকালকে এখানে $250 মতন এখানে সেল করেছিলাম এবং আজকে আমার যে আর্নিংটা হয়েছিল 487টা কয়েন, এইটা যদি আমি এখানে দেখি তাহলে অ্যারাউন্ড $11 মতো, যেটা আমি সাথে সাথে এখানে উইথড্র দিয়ে সেল করতে পারবো কারণ গতকালকে তাদের এই কয়েনটা এনজিটি যে কয়েনটা আছে এই কয়েনটা এখানে লিস্ট হয়েছে ইউনিসোয়্যাপের মধ্যে। সো আমি এখানে একবার ডিটেলসে আপনাদের সাথে এখানে শেয়ার করব যে কিভাবে আপনারা এটাতে জয়েন করবেন। এখানে ফ্রি আর্নিংয়ের অপরচুনিটি রয়েছে, আপনি চাইলে এনএফটি কিনাও এখানে আর্ন করতে পারবেন। তো ফুল ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটা শুরু করার আগে চ্যানেল যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন কারণ এটা আমি অলরেডি দুইবার আপনাদের সাথে শেয়ার করেছি টেলিগ্রামের মধ্যে। যারা অলরেডি ডাউনলোড করে এখানে আর্ন করতেছেন তাদের অলরেডি এখানে ভালো একটা আর্নিং হয়ে গেছে কারণ আমি এটা আরও 8-10 দিন আগেই আপনাদের সাথে এখানে শেয়ার করেছিলাম। তো অবশ্যই এ ধরনের আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। সো যাই হোক, এখন কথা বলি এটাতে আপনি কিভাবে জয়েন হবেন বা কিভাবে কি করবেন। এটার জন্য প্রথমে তো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে আপনি এরকম একটা ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন, এখানে ডাউনলোডের একটা অপশন দেখতে পারবেন, ওইটাতে ক্লিক করলে আপনাকে এই ডাউনলোড পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি অ্যাপ স্টোর সিলেক্ট করতে পারেন বা গুগল প্লে থেকে এখানে ডাউনলোড করতে পারেন। তারপরে ডাউনলোড করার পর আপনাকে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, আপনাকে জাস্ট সিম্পলি আপনার ইমেলটা দিতে হবে, তারপরে ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে বা আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়েও রেজিস্টার করতে পারেন। রেজিস্টার করার সময় আপনাকে এখানে একটা রেফারেল কোড দিতে হবে বা প্রোমো কোড দিতে হবে, যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে ওইটাই ইউজ করতে পারেন। ডিসক্রিপশনে দেওয়া ওই প্রোমো কোডটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনি এখানে একটা ফ্রি এনএফটি পাবেন এবং এই এনএফটিটা দিয়েও কিন্তু এখানে একটা আর্ন করতে পারবেন। এটা আমি কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি। তো এইভাবে আপনি অ্যাকাউন্টটা এখানে খুলে নেবেন। তারপরে এখানে আপনাকে বেশ কয়েকটা পারমিশন দিতে হবে কারণ যেহেতু এটা আপনার স্লিপিং ডেটা ট্র্যাক করবে, তো যতগুলো পারমিশন চাই সবগুলো অ্যালাউ করে দেবেন। আমি এখানে আরেকটা অ্যাকাউন্ট খুলতেছি না এখন আপনাদেরকে দেখানোর জন্য কারণ পরবর্তীতে এরকম হতে পারে যে আবার ব্যান করে দিবে, তো এগুলো অনেক ঝামেলা, এই জন্য অ্যাকাউন্ট খোলাটা আপনাদেরকে দেখাই নাই, বাট আশা করি এখানে সবাই খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলার পর আপনাকে এখানে বেশ কয়েকটা স্টেপ দিবে, ওই সবগুলোতে ওকে ওকে করলে আপনার এখানে একটা ফ্রি এনএফটি দিয়ে দিবে। আপনি যদি এই এনএফটি এটার মধ্যে আসেন, এটার মধ্যে ক্লিক করলেই আপনার এই এখানে এনএফটিটা লুট হবে। এটা হলো আপনার গিফটেড এনএফটি যেটা আপনি ফ্রি পাবেন। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এটা একটা লেভেল 1 এনএফটি এবং এখানে আইসা আপনি এখানে এই ইউজের মধ্যে ক্লিক করবেন। এটাকে আপনি আপডেট করতে পারবেন না বা সেল করতে পারবেন না কারণ এটা একটা গিফটেড এনএফটি। তো আপনি যদি এখানে ইউজের মধ্যে ক্লিক করেন তাহলে এখানে এই এনএফটিটা ইউজ হওয়া শুরু করবে পরবর্তী দিনের থেকে। তারপরে এখানে আপনাকে আরেকটা জিনিস ঠিক করতে হবে, এখানে হলো এখানে একটা টাইমিং দেখতে পারবেন, এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে এইখানে আপনাকে একটা টাইম দিতে বলবে কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত আপনি ঘুমাতে পারেন বা ঘুমাবেন। এখানে সর্বোচ্চ 10 ঘন্টা আপনি ঘুমাতে পারবেন প্রতিদিন। এখন আপনি এটা চাইলে 10টা থেকে 8টা পর্যন্ত দিতে পারেন, আবার 12টা থেকে 10টা পর্যন্ত দিতে পারেন, আবার 2টা থেকে 12টা পর্যন্ত দিতে পারেন। এখানে সিস্টেমটা হলো এরকম টাইপের, আপনি যদি ঘুম থেকে উঠাও যান তাহলেও কিন্তু আপনার মোবাইল বুঝবে না যে আপনি সজাগ আছেন নাকি আপনি ঘুমিয়ে পড়েছেন, বাট আপনার মোবাইলটা অবশ্যই এই টাইমের মধ্যে এখানে চেক করা যাবে না বা ধরা যাবে না কারণ যদি আপনি এই টাইমের মধ্যে মোবাইলটা চেক করেন তাহলে মোবাইল তো বুঝতেই পারবে যে আপনি জেগে গেছেন বা আপনার ঘুম শেষ। তো আমি বলবো আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা বেস্ট টাইম এখানে সিলেক্ট করে নিতে পারেন। বেশিরভাগ মানুষের জন্য আই থিঙ্ক 12টা থেকে সকাল 10টা পর্যন্ত এটা একটা পারফেক্ট টাইম হবে। তো আপনি জাস্ট 12টার সময় মোবাইলটা রাইখে দিবেন এবং সকাল 10টার সময় আবার মোবাইলটা চেক করবেন বা 11টার সময় আপনি মোবাইলটা চেক করবেন। এতটুকুই আপনার কাজ, এই টাইমের মধ্যে আপনি মোবাইল টাচ করবেন না বা মোবাইলের স্ক্রিন অন করবেন না। এর মধ্যে আপনার মোবাইলে হয়তোবা মেসেজ আসবে বা কল আসবে যেগুলো আপনি চেক করতে পারবেন না বা যেগুলো আপনি চেক করবেন না কারণ যদি আপনি চেক করেন তাহলে তো আপনি জেগেই গেলেন বা মোবাইল অটোমেটিক্যালি বুঝতে পারবে যে আপনি জেগে গেছেন। তো সেই অনুযায়ী আপনাকে আপনার একটা ব্যাড স্কোর এখানে দেওয়া হবে। আমি যদি এখানে এই ফ্রি এনএফটিটা এখন ইউজ করি তাহলে 37টা থেকে 77টা কয়েনের মধ্যে আমি এখানে পাবো। যদি আমার স্কোরটা অনেক ভালো হয় বা 10 ঘন্টা আমি যদি পারফেক্টলি ঘুমাতে পারি তাহলে এখানে আমার সম্ভাবনা আছে 40 থেকে 50টা কয়েনের মতো পাওয়ার। আর যদি আপনার স্লিপিং রেকর্ড ভালো না হয় বা ভালো মতো যদি আপনি না ঘুমান তাহলে আপনি এখানে অনেক কম এনজিটি এই কয়েনটা পাবেন আর কি।
এটা তো হলো ফ্রি মুডের জন্য। আমি যদি এখানে এনএফটির মধ্যে যাই, তারপরে হলো আমার যে রেয়ার এনএফটিটা আছে এটা যদি সিলেক্ট করি, এটা নয় লেভেলের, এটা আমি জাস্ট এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ইউজের মধ্যে ক্লিক করলেই আমার এই এনএফটিটা এখানে ইউজ হয়ে যাবে, বা আগামীকাল রাত থেকে আমার এই রেয়ার এনএফটিটা এখানে ইউজ হবে। এবং এটা ইউজ করেই কিন্তু আমি 487টা কয়েন এখানে পেয়েছি। তো আপনি চাইলে এখানে মার্কেটের মধ্যে আসতে পারেন, মার্কেটে আসা এখান থেকে যে কোনো এনএফটি বাই করতে পারেন। বাট আমি প্রথম 2-3 দিন সবাইকে বলবো যে ফ্রিটা ইউজ করার জন্য, বা ফ্রিটা ইউজ করে একটু প্র্যাকটিস করে নেবেন। কারণ ফ্রিটা ইউজ করলেও কিন্তু আপনি এখানে 30-40টা মিনিমাম পাবেন, তো যেটা অ্যারাউন্ড $1 মতো হয়। তারপর যখন আপনি এখানে এনজিটি কয়েনটা ক্লেম করবেন, মাঝে মধ্যে এই ক্লেমের অপশনটা আসতে একটু টাইম লাগে। এখানে গুগল ডেটা সাইন ইন এই জায়গাটাই ক্লেমের অপশন থাকবে, জাস্ট আপনি ক্লেমের মধ্যে ক্লিক করলেই আপনার কয়েনটা ক্লেম হয়ে এখানে চলে আসবে। তো তারপরে আপনি এখানে ওয়ালেট অপশনের মধ্যে আসবেন, তারপর এখানে উইথড্রোর মধ্যে ক্লিক করবেন। এখানে আপনাকে কয়েন সিলেক্ট করতে বলবে, এখানে যেহেতু বেশ কয়েকটা কয়েন আছে, এখানে আপনি ইথেরিয়াম এবং এনজিটি এই দুইটা কয়েনই উইথড্রো করতে পারবেন। তাদের আরেকটা কয়েন আছে গভর্নেন্স কয়েন, এটা এখনও লাইভ হয় নাই, 18 তারিখে এটা মার্কেটের মধ্যে আসবে। তো আমি এখানে এনজিটির মধ্যে যদি ক্লিক করি, তাহলে এখানে অনলি আরবিট্রাম বর্তমানে সাপোর্টেড। তারপরে এটাতে যদি আমি এখানে ক্লিক করে এখানে কনফার্মের মধ্যে ক্লিক করি, তাহলে এখানে আমার আরবিট্রামের অ্যাড্রেসটা দিতে হবে। তারপর এখানে অল আমি এখানে যদি দেই, তাহলে এখানে আমাকে গ্যাস ফি হিসাবে 10টা এনজিটি কয়েন এখানে কাটবে। সো আমি এখানে উইথড্রোর মধ্যে যদি ক্লিক করি, তাহলে 2 মিনিটের মধ্যেই আমার ওয়ালেটের মধ্যে চলে আসবে। তারপর এখানে আপনি চাইলে ডিপোজিটও করতে পারেন। যদি আপনি এখানে এনএফটি বাই করতে চান, তাহলে অবশ্যই ইথেরিয়াম ডিপোজিট করতে হবে। ডিপোজিটের মধ্যে এসে এখানে জাস্ট টোকেনটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আরবিট্রাম আমি যদি এখানে কনফার্মে ক্লিক করি, তাহলে আমার অ্যাড্রেসটা এখানে দেখাবে। এখান থেকে কপি করে ইথেরিয়াম জাস্ট আমি এখানে পাঠিয়ে দিলে ইথেরিয়াম এখানে চলে আসবে। নেক্সট এখানে কথা বলি এখানে মার্কেট নিয়ে, যে আপনি কোন এনএফটিটা এখানে বাই করতে পারেন বা বাই করলে আপনার জন্য বেস্ট হবে। এখানে যদিও বর্তমানে এনএফটির সংখ্যা খুবই কম, আপনি যদি কিনতে চান তাহলে এখানে অনেক পরিমাণ কম এনএফটি পাবেন। প্রথম তো আছে হলো এখানে কমন, কমনের মধ্যে যদি আপনি ক্লিক করে এখানে কনফার্ম করে দেন, তাহলে কমন এনএফটিগুলো এখানে চলে আসবে, যেগুলোর প্রাইস হলো 0.07 থেকে শুরু হয়। এবং আমি যদি এখানে আসি, এই এনএফটির মধ্যে যদি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবেন ইফিসিয়েন্সি এবং হলো কমফোর্ট, 73 এবং 74 হলো ইফিসিয়েন্সি এবং কমফোর্ট। এবং এখানে কিন্তু আরও 2টা বৈশিষ্ট্য আছে, একটা হলো লেভেল আর একটা হলো অ্যাভারাইজন। তো প্রথমটা হলো 30 লেভেল পর্যন্ত আপনি এটাকে নিতে পারবেন, এবং 30 লেভেলে গেলে আপনার এখানে তাদের যে গভর্নেন্স কয়েনটা আছে ওই কয়েনটাও আপনি এখানে আর্ন করতে পারবেন। বা আপনার লেভেল যত বেশি থাকবে তত বেশি আপনার এখানে আর্নিং হবে। তো লেভেল বাড়ানোর জন্য আবার আপনার এনজিটি কয়েনটা লাগবে। সেকেন্ডটাও খুবই ইম্পর্টেন্ট, আপনার এই এনএফটিটা যখন 100% চলে আসবে তখন আপনি এই এনএফটিটা আর ইউজ করতে পারবেন না, মানে আপনার এই এনএফটিটা আপনি 100 দিন ইউজ করতে পারবেন। কেনার আগে অবশ্যই এটা দেখে নেবেন যে এটা পার্সেন্টেজ কতটুকু, অলরেডি সে 8 দিন এটা ইউজ করেছে, তো সামনে সে আর মাত্র 92 দিন এটা ইউজ করতে পারবে, বা 3 মাস এটা ইউজ করতে পারবে। আমি যেটা বাই করেছি এটা হলো রেয়ার। এবং যদি আপনি একটা রেয়ার বর্তমানে কিনতে চান, তাহলে 0.18 ইথেরিয়াম আপনাকে এখানে খরচ করতে হবে, যেটা মার্কেট প্রাইস হলো $381। এবং যদি আপনি $381 দিয়ে এই রেয়ার এনএফটি বাই করেন, তাহলে আপনার ডেইলি এখানে 400-500 এরকম এনজিটি কয়েন এখানে আর্ন হবে। এবং যদি আমি এখানে প্রফিটেবিলিটি হিসাব করি, এরকম একটা রেয়ার এনএফটির লাইফ টাইমে আপনি এখানে আর্ন করতে পারবেন 50,000 কয়েন। এবং আমি যদি 50,000 কয়েন দিয়ে বর্তমানে ইনটু দেই 0.0, বর্তমানে 2 সেন্ট করে এটা প্রাইস চলতেছে, তাহলে একটা এনএফটির লাইফ টাইমে আপনি এখানে আর্ন করতে পারবেন $1100। মানে আপনি কিনতেছেন হলো $380 দিয়ে, এবং 3 মাস যদি আপনি এটা ইউজ করেন, তাহলে আপনার এখানে $1100 এখানে প্রফিট হবে। যেটা আমি মনে করি যদি আপনি এটার প্রাইসকে অ্যাডজাস্ট করেন, বা প্রাইস যদি উঠানামাও করে, তারপরেও আপনার এখানে লস হবে না। কারণ এখানে আপনার $380 মতন উঠতে সময় লাগবে হলো 35-40 দিনের মতো। আশা করি 35 দিনের মধ্যেই আপনার টাকা উঠা যাবে। কারণ যদি আপনি 10 ঘন্টা একেবারেই মোবাইল টাচ না করেন, তাহলে আপনার এখানে আরও ভালো ইনকাম হবে। আরেকটা ব্যাপার, আপনাকে জাস্ট এখান থেকে যে রেয়ারই কিনতে হবে এরকমও কিন্তু না, আপনি চাইলে এখানে কমনও কিনতে পারেন, ইপিকও কিনতে পারেন, এটাও চাইলে কিনতে পারেন। কিন্তু বাকিগুলো আমার এখানে তেমন ইউজ করা হয় নাই, যদিও আমার কাছে একটা ইপিক আছে বাট আমি এটা ইউজ করি নাই। আপনারা চাইলে এখানে বাই করে দেখতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন যে এইগুলোতে প্রফিট কীরকম। আশা করি প্রফিট এখানে ভালোই হবে, বা লস হওয়ার সম্ভাবনা এখানে তুলনামূলকভাবে কম। তাদের প্রজেক্টটাতে ইনভেস্টমেন্ট করার আরেকটা অন্যতম কারণ হলো তাদেরকে কিন্তু এখানে ব্যাক দিয়ে আসতেছে আরবিট্রাম। প্রজেক্টটা যেহেতু আরবিট্রামের মধ্যে, তো আরবিট্রাম এটাকে অনেক সাপোর্ট করতেছে। আপনি তাদের টুইটারে বেশ কয়েকটা পোস্ট দেখলেই বুঝতে পারবেন। এছাড়া তাদের যে গভর্নেন্স কয়েনটা আছে, এই কয়েনটা MXE, তারপর হলো gate.io, তারপরে আরও বেশ অনেকগুলো এক্সচেঞ্জের মধ্যে আসতে যাচ্ছে আগামী 18 তারিখে।
সো এটা নিয়ে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অবশ্যই জয়েন হয়ে থাকবেন, আর চাইলে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে পারেন, ডাউনলোড করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে, এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আর যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।